আবারো স্বাগত জানাচ্ছি বিচিত্রায়। বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্প নিয়ে কাজ করা সংগঠন গামছার আয়োজনে ছায়ানট মিলনায়তনে হয়ে গেল ইশু সুতোর কাব্যগাথি দ্রুপদী ভোরের শীর্ষক অনুষ্ঠান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কায়েস চৌধুরী সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের তাঁত শিল্পের গৌরবময় ঐতিহ্য ও বর্তমান অবস্থা নিয়ে একটি কোরিওগ্রাফি উপস্থাপন করা হয় এবং প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। শিল্পী সমর মজুর